দেখো সর্ণালী দমকলের আটটা ইঞ্জিন কিন্তু বর্তমানে এখানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আগুন যে ভয়াবহ আকার ধারণ করেছিল এবং যেহেতু রাসায়নিকের কারখানায় আগুন এবং তার পাশাপাশি এখানে কিন্তু একটা তেলের কারখানা অর্থাৎ ভোজ্য তেল সেই তেলের কারখানায় আগুনটা ছড়িয়ে পড়েছে সে কারণে কিন্তু জল দিয়ে কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না সে কারণেই কিন্তু ফোমও নিয়ে আসা হয়েছে কিন্তু প্রচুর পরিমাণ ফোম নিয়ে আসা হয় কিন্তু সেই ফোমও কিন্তু পর্যাপ্ত বলে মনে হচ্ছে না যেটা দমকল কর্মীরা জানাচ্ছেন এত পরিমাণ ফোম দিয়েও কিন্তু এই আগুনকে কোনোভাবেই বাগে আনা যাচ্ছে না এমনকি যেভাবে আগুন জ্বলছিল যে তীব্রতার সঙ্গে জ্বলছিল ফোম দেওয়ার পরেও কিন্তু একই তীব্রতার সঙ্গে জ্বলছে কোনোভাবেই এই আগুনের আকার কিন্তু কমানো যাচ্ছে না আগুন ক্রমশ বিধ্বংসী আকার ধারণ করেই চলেছে এবং প্রথম যখন আগুনটা লাগে সেটা কিন্তু এই কারখানাটিতে নয় আমি আমার ক্যামেরা পার্সন শান্তনু দত্তকে দেখাতে বলবো যে ঠিক যেখানে দমকল কর্মীরা কাজ করছেন তার বাঁ দিকেই যে একেবারে ভস্মীভূত যে কারখানাটি দেখা যাচ্ছে প্রথম অগ্নিকাণ্ডের ঘটনা সেখানেই ঘটেছিল এবং অগ্নিকাণ্ড এই আগুনের উৎপত্তি কিন্তু সেখানেই এবং সেখান থেকেই কিন্তু আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে দুটি কারখানায় এবং তার উল্টো দিকের এই যে এখানে খাদ্য দ্রব্য মজুত করা থাকে এখানে আমরা দেখতে পাচ্ছি গেটে লেখা আছে সুরভি ফুড প্রোডাক্টস অর্থাৎ এই যে কারখানাটি রয়েছে এখানে তেলের তেল তৈরি হতো এবং মজুত করা থাকতো বলে আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি কাজেই যেই রাসায়নিক কারখানা থেকে যখনই আগুনটা আশেপাশের কারখানায় ছড়িয়ে পড়তে শুরু করে তখনই কিন্তু এই কারখানাটিও একেবারে জ্বলতে থাকে এবং নিমেষের মধ্যে কিন্তু তা ভয়াবহ আকার ধারণ করে ফেলেছে রাসায়নিকের কারখানাটা পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে তাই দমকল কর্মীরা কিন্তু এখন তার পিছন দিক দিয়ে গিয়ে সেখানে জল দিয়ে নিয়ে আসার নেবার আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং সেখানে কিন্তু আগুন এখন কম কিন্তু এখন কিন্তু আগুন এই কারখানাটাতেই কিন্তু ভয়াবহ আকারে দেখা যাচ্ছে এবং যেটা আশঙ্কা করা হচ্ছে যে এই কারখানার যে দেওয়াল সেটাই কিন্তু তপ্ত হয়ে রয়েছে এই বিভৎস আগুনের কারণে এবং যে কোনো সময় যেটা আশঙ্কা ভেঙে পড়েছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে একাংশ ভেঙেও পড়েছে এবং ভেঙে পড়ে কিন্তু এই গোটা রাস্তায় কিন্তু আগুন ছড়িয়ে পড়ে এখন কীভাবে এই আগুনকে নিয়ন্ত্রণে আনা যাবে তা কিন্তু এখনও সঠিকভাবে ঠিক করে উঠতে পারছে না দমকলের কর্মীরা ফোম দিয়ে চেষ্টা করা হলো কিন্তু ফোম দেওয়ার পরেও কিন্তু দেখা যাচ্ছে আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না দমকল মন্ত্রী সুজিত বসু তিনি নিজে ঘটনাস্থলে রয়েছেন এবং যারা দমকলের শীর্ষ আধিকারিক তাদের সঙ্গে বৈঠক করছেন এবং কীভাবে এই আগুনকে মোকাবিলা করা যায় কীভাবে দ্রুত তাকে নিয়ন্ত্রণে আনা যায় সেই নিয়ে কিন্তু আলোচনা চলছে কিন্তু এখনও কিন্তু কোনো সিদ্ধান্তে তারা পৌঁছাননি ফোম দেওয়ার পরেও যখন আমরা দেখতে পাচ্ছি আবার আগুন কীভাবে বিভৎস আকার ধারণ করছে ক্রমাগত ফোম দিয়ে চলেছেন দমকলের কর্মীরা কিন্তু তাতেও কিন্তু আগুনের তীব্রতায় কোনো তফাৎ হচ্ছে না আগুন একইভাবে জ্বলে চলছে বরং বলা যায় যত সময় যাচ্ছে আগুনের তীব্রতা আরও বাড়ছে সেখান থেকেই আশঙ্কা যে অন্য কারখানায় না ছড়িয়ে পড়ে এবং সেটাই দমকলের কর্মীরা চেষ্টা করছেন একদিকে যেখানে আমরা দেখছি এই দিক দিয়ে দমকলের কর্মীরা কারখানার ভিতরে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন অন্যদিকেও কিন্তু দমকল কর্মীরা কাজ করছেন যাতে এই কারখানা থেকে অন্যত্র পাশের কারখানায় যে সমস্ত কারখানা রয়েছে আরও সেখানে আগুন না ছড়িয়ে পড়ে। এই খবরের দিকে আমাদের নজর থাকবে আপাতত তোমায় ধন্যবাদ।